ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও মাই লাইফ সুদীপ। আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মান্না। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আর আমার চ্যানেল যারা প্রথম এসছো অবশ্যই আমার চ্যানেলটাকে দেখবে আর লাইক শেয়ার কমেন্ট করবে, আর ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে দেখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে অবশ্যই তোমরা দেখতে পাও। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো জানো না আমি বসে বসে ব্লগ করছি, তোমাদের হয়তো কেমন মনে হচ্ছে, তো আমার আগের ব্লগগুলো দেখবে যে আমি কেন বসে বসে ব্লগ করছি, আমি কিসের জন্য অসুস্থ মানে বসে বসে ব্লগ করছি সব জানতে পারবে। বেসিক্যালি আমার অ্যাংক্লোজিং স্পন্ডালাইটিসে অসুস্থ এবং আমি রিসেন্ট সেপ্টেম্বরের দু তারিখ আমার অপারেশন হয়েছে, টোটাল হিপ রিপ্লেস হয়েছে ডান পায়ে। তো আমি বাড়ি এসেছি, আর আজকে যে সকালবেলাটা হচ্ছে আমার জন্য খুব কষ্টের। কেন কষ্টের, আমার যে দিদিমা আমার মায়ের মা উনি এসেছিলেন, মানে আমি ভেলোর যাওয়ার সময় উনি এসেছিলেন, মায়ের সঙ্গে ছিলেন আমার বাড়িতে, আমি বাবা যখন ভেলোরে ছিলাম মায়ের সঙ্গে ছিলেন, আর আজকে দেড় মাসের পরে উনি বাড়ি যাচ্ছেন, মানে খুব খারাপ লাগছে, কষ্টও লাগছে। দিদিমা বাড়িতে ছিলেন, মানে আমি বলতাম দিদিমা জল দাও, দিদিমা একটু আমাকে ওষুধটা দাও, ওষুধ কোটা তুলে দাও, তো দিদিমা করে দিতো, বা দিদিমা বসতো গল্প বলতাম, তোমাদের গানও শুনিয়েছে দিদিমা ভিডিওতে। তো দিদিমা চলে যাচ্ছে, কষ্ট লাগছে, মানে কি বলবো, আমার তো ঠাকুমা দু তিন বছর হলো মারা গেছেন, তো দিদিমাই ছিলেন বয়স্ক আর থাকতেন সবসময় বাড়িতে, বাড়িতে যেতেই হবে দিদিমাকে, কারণ মামাদের পরিবারটা অনেক বড় পরিবার, একান্নবর্তী পরিবার একসঙ্গে আছে, দিদিমার নাতি নাতনি সবাই সেখানে ভর্তি, সবাই রেগুলার ফোন করে বলছে দিদি ঠাকুমা আসবে কবে, ঠাকুমা আসবে কবে, তো দিদিমাকে তো যেতেই হবে। তো দিদিমা ভেতর রেডি হচ্ছে, আর একজন মানে দিদিমা মানে খুব বেশি হাঁটতে পারেন না, মানে একটু হাঁটতে গেলে হাঁপিয়ে পড়েন, কেননা দিদিমার এই ক্যান্সারে একটা ব্রেস্ট কেটে বাদ দেওয়ার পরে কেমো রেডিয়েশন নেওয়ার পরে দিদিমার শরীরটাও খুব দুর্বল, এই জন্য দিদিমা খুব বেশি হাঁটতে পারেন না। বাবা একটা টোটো নিয়ে এসছেন, আর সুশীলদা চলে এসছে টোটো নিয়ে, আর দিদিমা বেরিয়ে পড়ছে শাড়ি পরে, আর যাবে দিদিমা, বেরিয়ে পড়েছে, দেখছো দিদিমা কাঁদছে, দিদিমা একদম কাঁদবে না, মানে কি বলবো, অনেকদিন ছিল তো দিদিমা, এই জন্য দিদিমা মানে আমাদের সঙ্গে একদম মিশে গেছিল, কাঁদবো নি, সাবধান রইব দিদিমা, জানো তো সাবধানে রইব, আর চিন্তা করো ফোন তো আমার এক্সা করি, একদম কাঁদো না, একদম কাঁদো দিদিমা, একদম কাঁদো নাই, আর ফোন তো এক্সা করি, একদম একদম কাঁদো নি তুমি, মানে কি 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 বলবো, মানে দিদিমা একদম ঘরের সঙ্গে আমাদের সঙ্গে একদম ইয়ে হয়ে গেছিল দিদিমা। আর ভিউয়ার্সদের বললাম, সবাইকে বললাম যে সবাই পাশে থাকবে, সবাই পাশে থাকবে, এবং আর আমার ভাইকে আশীর্বাদ করো যেন ভবিষ্যতে সুস্থ হয়ে উঠে, আপনারা আশীর্বাদ করবেন, ভগবানের আশীর্বাদ, আপনাদের আশীর্বাদ। দিদিমাকে একটু টোটো পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য আমিও বেরিয়ে পড়লাম, আর এই সুযোগে আমারও একটু হাঁটা হয়ে যাবে। তো দিদিমা চলে যাচ্ছে, খুবই কষ্ট লাগছে, মানে খুবই কষ্ট লাগছে, অত্যন্ত কষ্ট লাগছে, কি করব, কিছু তো করার নেই, দিদিমাকেও যেতে হবে, আর মনটা খুব খারাপ করছে, কেন দিদিমা সবসময় বাড়িতে থাকতো, বলতো ভাই কিরে জল খাবি, মানে সব কিছু দিদিমা একটু জিজ্ঞাসা করতো, থাকবে না দিদিমা চলে যাচ্ছে বাড়ি, এটা একটু কষ্ট লাগছে আর কি। যাই হোক, দিদিমাকেও তার বাড়ি যেতে হবে, আর দিদিমা যাওয়ার সময় প্রচুর কান্নাকাটি করলো, মানে মনটাও খুব খারাপ লাগছে আর কি, মানে কি বলবো, সত্যি একজন ঠাকুমা দিদিমা এরকম থাকলে সঙ্গে বাড়িতে অনেকটাই আনন্দ লাগে আর কি। আর বলতে বলতে এই যে দেখো টোটো পৌঁছে গেছে, টোটো চলে এসছে বাড়ি থেকে একটু বেরোতে হলো, এই যে ঢালাই রাস্তা যেখানে সেখানে সুশীলদার টোটোটা নিয়ে রেখেছিল, আর রাত্রা পর্যন্ত আসতে হলো।
আর দিদা বেরিয়েছে দিদা সাবধানে যাবে আর সুশীলা একটু আস্তে আস্তে নিয়ে যাবে আর দিদা ধরে বসবে ভালো করে ধরে বসবে উপর ধরো উপর ধরো হ্যাঁ ফোন করবে দিদা পৌঁছে দিদিমা চলে গেল এইখানে আমি আর মা দাঁড়িয়ে আছি টোটো চলে গেল দিদিমা চলে গেল মায়ের মন খারাপ খুব মানে দিদিমা ছিল এই মানে সব থেকে বেশি কি এই কদিন মানে প্রায় দেড় মাস প্রায় না পুরো দেড় মাস মানে মার সঙ্গে ছিল দিদিমা তো এই জন্য মারও মন খারাপ দেখতে পাচ্ছ মা একদম পুরো মানে একদম যাচ্ছে তো ব্যাপার আর যাই হোক দিদিমা তো যেতে হবে কেন তার ঘরেও ইয়ে আছে যেতে হবে তো মা মন খারাপ করার দরকার নেই ফোন তো করা আর এখন তো ফোনের যুগ চারিদিকে ভিডিও কল বিভিন্ন রকম করা যায় কোনো অসুবিধা নেই তো আমি এখান থেকে একটু হাঁটতে যাব সামনের দিকে অনেক মানে আজকে দেড় মাস হলো মা আমার বাড়িতে ছিল যাই হোক মার কাছে এতদিন যে ছিলাম খুব আনন্দ লাগছিল আজকে মা বাড়ি চলে গেলেন বাড়িতে তার প্রচন্ড অসুবিধা তবু আমার ভাইরা মানে সেরকম কিছু প্রেশার দিয়ে বলতে পারেনি যে কেননা আমার বাড়িতে আছে একা আমি থাকবো বলে রেখে দিয়ে গেছে কেন তারা ভাইরাও কিছু বলেনি তবু আমি রোদ হয়েছে এই জন্য বললাম যে না মা বাড়ি চলে যা না না বললো না মামাদের ঘরে বড় মা অসুস্থ বড় মা অসুস্থ আমার মেজো মাইমা মানে আছে অসুবিধা আছে ছোট মামা একটু অসুস্থ এই জন্য মানে সবাই অসুস্থ জন্য দিদিমা বাড়িতে থাকলে বাচ্চারা আছে একটু খেয়াল রাখতে পারবে এই জন্য দিদিমা তাড়াহুড়ো করে যাওয়া তো আমি দিদিমা চলে যাওয়ার পরে এখানে একটু হেঁটে এসে বসলাম প্রচুর গরম লাগছে মাকে দেখো মা ওইদিকে আমার জন্য ফ্যানটা ঘুরিয়ে দিচ্ছে মা একটু আরো এদিকে ঘুরাতে হবে ফ্যানটা বাধা আসবে না মুখটা দিয়ে এদিকে 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 সে ঘুরে চলে যাবে এদিকে ঘোরাও নিচটা এদিকে ঘোরাও হ্যাঁ নিচটা সেদিকে ঘোরাও মাথাটা এদিকে ঘোরাও ঘোরাও আরো ঘোরাও আরো ঘোরাও আরো ঘোরাও আরো ঘোরাও বাস এবার মাথাটা ঘুরিয়ে চালু করো প্রচুর গরম লাগছে মানে রোদ বেরিয়েছে সেরকম রোদ বেরিয়েছে আর কি তো ফ্যানের হাওয়ায় বসে একটু জিরিয়ে নেই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন বাজে দেখতে পাচ্ছ 1:15 তো দিদিমা চলে যাওয়ার পরে মার একটু মনও খারাপ করছিল মা বাড়িতে এসে রান্না টান্না করে কমপ্লিট করে বসছে আর বাবা গেছে যে দিদিমাকে ছাড়তে এখনো আসেনি বাড়িতে আর আমি একটু শুয়েছিলাম এর মধ্যে মানে একটা ঘটনা ঘটে গেছে আমি শুয়ে আছি ফ্যান চালিয়ে মা রাকেশ দুজন যুক্তি করে চুপি চুপি আমাদের ঘরে বাতাবি লেবু হয়েছে তোমরা দেখেছ ছোটরা এখনো পাকেনি ঠিক মতো বাতাবি লেবু আমাকে না জানিয়ে পেড়ে এনেছে যে চুপচাপ করে খাচ্ছে দেখো এদিকে ছাড়াচ্ছে আমি যখন জানতে পারলাম ফিস ফিস করছে কি ব্যাপার তখন বলছে না না কিছু না এরা চুপচাপ রাকেশকে দেখো রাকেশ পা একদম মানে কি বলে পা মেলিয়ে একদম বসে গেছে দু হাত লাগিয়ে দিয়েছে মাকে আর রাকেশকে দেখো কি করছে দেখো একদম আমি তো মানে কি বলবো শুনেই একদম বাতাবি লেবুর কথা শুনেই একদম কি বলে জিভ থেকে জল চলে আসা অবস্থা দেখতেই পাচ্ছ আমার প্রায় জিভের থেকে জল চলে আসছেই তো খাট থেকে কোনোরকম উঠেছি দিয়ে মানে নেমে চলে এসছি একাই ঘরে যে উঠতেই যে উঁচু জায়গাটা আছে দেখতে পাচ্ছ এই যে উঁচু জায়গাটা এটা যে মা ধরে সবসময় বাবা ধরে আমি যাই আজকে আমি একা পেরে চলে এসছি মানে বাতাবি লেবুর লোভে যাই হোক দেখো এরা বাতাবি লেবুটাকে ছাড়াচ্ছে কেমন করে আর আমি এইখানে অপেক্ষা করবো যতক্ষণ না শেষ হচ্ছে আমি না পাচ্ছি আমার ভাগ যতক্ষণ না আমি পাচ্ছি ততক্ষণ আমি এখানে বসে থাকবো এই দেখো রাকেশ জায়গা পাচ্ছে না মাও লেগে পড়েছে রাকেশ কি বলছিস এখন বল আর বল বলছে শক্ত জানো তো কি শক্ত ছাড়া ছাড়া যায় টেনি আমাদের মেদিনীপুরের কথাই বলছে ছাড়া যায় টেনি মানে ছাড়ানো যাচ্ছে না বলছে ছাড়া যায় টেনি আর এবার ছাড়ছে লঙ্কা দিবি তো রাকেশ এ রাকেশ স্যার লঙ্কা দিবি তো এ লঙ্কা দিবি রে একটু লঙ্কা দিলে ভালো লাগে আর মা বসে গেছে মানে সব দেখো আমি মানে ঘরে ছিলাম চুপ করে সবাই শুরু করে দিয়েছে সিনটা দেখেছো একদম মার ভাত রান্না হয়ে গেছে এখানে ভাত রাত রান্না করে ফেলেছে বাতাবিটা পাকেনি রাকেশ প্রত্যেক দিন এসে আমাকে জিজ্ঞাসা করে বাতাবি পাকেনি বাতাবি পাকেনি আজকে মানে লোভ আর সামলাতে পারলো না একটা বাতাবি ভেঙেই নিয়ে চলে এলো কি বলবো রাকেশ ছি ছি কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও গুড় মুড়ি খাও দুধ ভাত খাও ভাতা বিলে বোলাও বিড়াল বাচ্চা কুকুর ছানা দাও ছোচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও কাঠ
বিড়ালি কাঠ বিড়ালি পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু খাও, বিড়াল বাচ্চা তো করছে না তা, ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও। ফাইনালি বাতাবি লেবু পুরো ছাড়ানো কমপ্লিট, এবার খাওয়ার পালা, মানে এখন নুনটা লঙ্কাটা মাখাতে হবে। দেখো কেমন করে নুন লঙ্কা মাখানো হচ্ছে, তসাম দেখো হলদা করে লঙ্কা। আর রাকেশ মাখাবে, দেখো রাকেশ খালি মাখাবে, শুধু আর একটা লঙ্কা নিবে বলছি। আরে হলুদ লঙ্কা রাকেশ রাগ হবে প্রচুর। আরে কেমন মাখাচ্ছিস একটু এইদিকে মাখারে, দেখারে লঙ্কাটা একটু শুঙে নিয়ে দেখি কেমন লঙ্কা রাগ। এ বাবা সেই লেভেলের রাগ। যাই হোক মোটামুটি আজকে হবে, খেলা হবে, কোনো ব্যাপার নেই, আজকে একদম খেলা হবে। রাকেশ কি হবে, খেলা হবে, ঠিক আছে খাওয়া হবে। রাকেশ বলেছে খাওয়া হবে, মানে খাওয়া হবে, খেলা হবে না। রাকেশ মাখাচ্ছি, আর রাকেশ মাখিয়ে দিক, তারপর দেখাচ্ছি কেমন মজার হয়। মাখানো শেষ, এবার বাটিতে বার করছে, বাটিতে বার করে দেবে আমাকে, মজা চলে আসবে সত্যি বলছি, মুখরোচক জিনিস, মজা চলে আসবে। আর বেশি না বেশি না, কম করে দে কম করে দে কম করে দে কম করে দে। আজকে এমনিতে ম্যাথ্রোটেক্স খেয়েছি, কোনো ব্যাপার নেই, খেয়ে নেবো, এগুলো তো প্রাকৃতিক জিনিস, কোনো ব্যাপার নেই, সামলানো যাচ্ছে না, লোবার হাতে উঠছে না। সেই লেভেলে তেতো বান্দর এমন ছাড়িয়েছে পুরো বাতাবি লেবুটা তেতো করে দিল, পুরো মজাটাই কি করে দিল। হ্যাঁ ভালো লাগছে না বন্ধুরা, খাবো না, ভালো লাগছে না, পুরো তেতো করে দিয়েছে। আবার দুপুরে খাওয়া দাওয়ার সময় মানে দুপুর তো হয়ে গেছে অলরেডি, আজকে মা কি রান্না করেছে দেখাবো, আর বাতাবি লেবু খাবো না। তোমাদের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি, সত্যি বলছি, মানে আমি খেতে বসে কি বলে, তারপরে রাকেশও বাড়ি চলে গেছিলো আর ক্যামেরা ধরা কেউ ছিল না, যে কি রান্না করেছে মা দেখাবো, তোমাদের দেখাতে পারিনি, তো তাই জন্য তোমাদের বলে দিচ্ছি। আমি আমি এই জাস্ট খাওয়া শেষ হলো আমার, পেঁপে ভাতে আলু সরি বেগুন আর মাছ দিয়ে একটু ঝাল দেয়া। আর আজকে সকালে বাবা মা জেনেছিল, দিদিমা যে বাড়ি গেল, মা দিদিমা বাড়ি যে গেল, বাবা মা জেনে মামার ঘর পাঠিয়েছিল, ওইখান থেকে একটা মাছ রেখেছিল, ওই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আমসি দিয়ে টক। তো মাও খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে সমস্যা হচ্ছে আমি না করে মানে হাতে বসে খেতে হয়, তো থালা ধরে খেতে হয়, এই জন্য খুব সমস্যা আর কি।